أستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. আজকে পবিত্র 12 রবিউল আউয়াল, এই জন্য আমরা আসছি। এবং যারা যে কিছু দুষ্টিধিকারী আপনার ওহাবির যারা অনুসারী, যারা মাজার মানে না, তারা মাজার ভাঙচুর করতেছে বা অনেকের আপনার ওই ওলিয়াল দরবারে ভাঙচুর করতেছে, তাদের এতে প্রতিবাদের জন্য এখানে আসা হয়েছে। শিরিকি বেদাতের নাম ফতুয়া দিয়ে তারা মাজারগুলো ভাঙছে। কারণ হচ্ছে শিরিক বেদাত এখানে কি হচ্ছে না যেটা আমরা জানি। এদের প্রোপাগান্ডা হচ্ছে এদেশ থেকে ওলিয়ালয় নিশ্চিহ্ন করে দেওয়া। পৃথিবীর কোন ধর্মই সহিংসতাকে সাপোর্ট করে না। পৃথিবীর প্রতিটি ধর্মই সহিংসতা বিরোধী, পৃথিবীর প্রতিটি ধর্মই শান্তির কথা বলে। তাহলে এই যে অশান্তি ছড়াচ্ছে, তার আসলে কারা? আমরা মনে করি এটা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত, এবং সেই জায়গা থেকে আমাদের আসলে উদ্দেশ্যটা হচ্ছে যে প্রথমত এই হামলাটা যেন বন্ধ হয়, এবং যারা এই হামলাগুলো করছেন আমরা সরকারকে আহ্বান জানাবো যে আপনারা এই জিনিসগুলো দ্রুত, যত দ্রুত সম্ভব এর বিচার আমরা চাই। আমরা দেখলাম যে এই ঘটনাগুলোর পর থেকেও আসলে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। আমরা এটার তীব্র নিন্দা জানাই, এবং একই সাথে বাংলাদেশের সকল মানুষের, সকল বিশ্বাসের মানুষের নিরাপত্তা যাতে নিশ্চিত করা হয়। প্রকাশ্যে ঘোষণা দিয়ে সুফিদের উপর হামলা করা হচ্ছে, তারা চেহারা দেখাচ্ছে দিনে দুপুরে। তো এই ঘটনাটা যখন ঘটলো আমরা বুঝতে পারলাম যে এইটা হচ্ছে আগস্ট গণঅভ্যুত্থানের বিরুদ্ধে ইতিহাসে প্রথম জাতীয় বেইমানি হিসাবে এটা লেখা থাকবে, যে যে জাতীয় ঐক্যের ভিত্তিতে আমাদের আগস্ট গণঅভ্যুত্থানটা হয়েছে সেই ঐক্যের বিরুদ্ধে গিয়ে একটা সম্প্রদায়ের মানুষের উপর হামলা করা হয়েছে, সুফিদের উপর হামলা করা হয়েছে, মুসলমানদের বেশিরভাগ অংশ। আমরা একটু আগে শুনলাম যে ব্রাহ্মণবাড়িয়াতে বাংলাদেশে এটা বিশ্বাস করা যায় নবীজির ঈদ মিলাদুন নবীর যে মানে আয়োজন, সে আয়োজনে হামলা করেছে, তাও আবার ইসলামের নাম নিয়ে এটাই ঘটেছে। তো আমরা বাংলাদেশের যে কোনো সম্প্রদায়ের মানুষের উপরে যে আক্রমণ, সে আক্রমণের বিরুদ্ধে আছি, এবং সুফিদের উপরে বিশেষ করে যে একটা ফ্যাসিস্ট এবং যে একটা হামলা চলছে সারা দেশে, যারা হামলা করছে আমরা মনে করি যে এরা আগস্ট বিপ্লবের জাতীয় ঐক্যের, কারণ আমরা যখন মিছিল করেছি আমরা তো কাউকে বলি নাই যে তুমি কি হিন্দু, তুমি কি তরিকতপন্থী, তুমি কি হকিকতপন্থী, তুমি কি মুজাদ্দিদিয়া তরিকা, তুমি কি আহলে হাদিস, তুমি কি জামাত, তুমি কি বাম, তুমি কি তুমি কি, আমরা এরকম কোনো প্রশ্নই আমরা করি নাই, তাই না? আমরা যারা মিছিলে এসেছে সবাই একসাথে হাঁটছি। এখন মিছিল শেষ হওয়ার পরে এখন এইভাবে হচ্ছে একটা সম্প্রদায়ের মানুষের উপরে এই ধরনের আক্রমণ, এই ধরনের হামলা করা হচ্ছে। আমাদের দাবি হচ্ছে যে মাজার দর্শনে বিশ্বাসী এরা নিরপেক্ষ এবং এরা শান্তিতে বিশ্বাসী। আমরা চাচ্ছি যে বাংলাদেশ সকলে রাষ্ট্রীয়ভাবে নাগরিক অধিকার আছে সকলে বাস করার। এখন মাজারে যদি কোনো ধরনের অপকর্ম হয়, আইন বিরোধী কর্মকাণ্ড হয়, এটা আইনের হাতে তুলে দেন, কিন্তু আইন হাতে তুলে নিয়ে আমাদের বাড়িঘর মাজার ভাঙচুর করবেন, এ থেকে আমরা নিষ্কৃতি চাই। এ থেকে আমরা নিরাপত্তার সাথে দেশে বাস করার জন্য আমরা শান্তি চাই।